জাস্ট মাঠের ভিউটা দেখে নই যে এখানে খেলা হবে, দারুণ লাগতেছে কিন্তু ভিউটা। 100 মাইল 300 পুকুরের মধ্যে মাঠ বানাই নিছে, আপনারা অনেক জায়গায় দেখবেন ভালো ভালো মাঠ আছে বাট প্লেয়ার পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, আবারও সরকারি কলেজ থেকে ভিডিও শুরু হচ্ছে, তার মানে বুঝতে পারছেন নাই আমাদের সবাই এখানে চলে আসছে, কারণ আমরা এখন খেলতে যাচ্ছি জয়নগরে। আমাদের এইখানে আমাদের হেলিকপ্টার আসবে আমাদের নিতে, কিছুক্ষণের মধ্যে এখানে ল্যান্ড করবে, মানে ওইখানে ল্যান্ড করবে। শাহিদ, আজকে তোর অভিষেক ম্যাচ আমার টিমে, আলহামদুলিল্লাহ চেষ্টা করবো, ভালো বোলিং করার চেষ্টা করবো। মূলত আমাদের হেলিকপ্টারের জন্য সবাই ওয়েট করতেছি যে এখানে ল্যান্ড করবে আমাদের সরকারি কলেজ গেটে। পাইলটে ফোন লাগাইছি, আমাদের হেলিকপ্টার ল্যান্ড করছে সরকারি কলেজ গেটে। তো আমাদের এখান থেকে পৌঁছাতে সময় লাগবে জয়নগরে প্রায় 14 থেকে 15 মিনিট, 8 কিলো কি 9 কিলো হয়। তো দেখা হবে একদম মাঠে, কারণ রাস্তার কোনো ভিডিও থাকবে না। তো আমাদের মাঠে পৌঁছাতে আর 4-5 মিনিট লাগবে, কাছাকাছি চলে আসছি আমরা। তো আমাদের নিতে আসছে ভাই। তো আজকে খেলা হবে পুকুরের মাঝখানে, তো এই লিচু বাগানের মাঝখানে যাবো, এই সামনে মাঠ। জাস্ট মাঠের ভিউটা দেখে নই যে এখানে খেলা হবে, এটা পুকুরের মানে ভেতরে খেলা, আর যেখানে দর্শক আছে দারুণ লাগতেছে কিন্তু ভিউটা। আসো 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 সেই জায়গা ভাই, নামেন 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 ভাই, গ্যালারিতে নামেন, এই নাও 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 আমি আসলে ভাবছিলাম মাঠটা কেমন হবে না হবে, কিন্তু মাঠের প্রেমে পড়ে গেছি, দারুন মাঠ, কারণ হেভি লাগতেছে ভাই, বিশ্বাস করেন ভিডিও আপনারা দেখবেন ভালো লাগবে। ভাই ভালো আছো? ভাই কি অবস্থা? ভালো আছো? এই এই জায়গার নাম কি ভাই? জয়নগর আম সর্দারি। জয়নগর আম সর্দারি, মানে এখানে কি আমের সর্দার থাকে নাকি? যে এখানে খেলা হবে দেখতেছি যে দারুণ মাঠ, আর বাউন্ডারি নাকি দেওয়া আছে, ওই যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই যে এখানে ফ্ল্যাগ দেওয়া আছে এদিকে বাউন্ডারি, আর এই যে এখানে গ্যালারি, এখানে সব খেলা দেখবে, দারুণ একটা জায়গা। টস পর্ব অনুষ্ঠিত হবে। ভাই তোমাদের টিমের নাম কি? জয়নগর রংধনু ক্লাব। জয়নগর রংধনু ক্লাব থেকে ক্যাপ্টেন করবে নাইম ভাই, আর আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে ফজর ভাই। 1 টাকার কয়েন মানুষের শাপলা ফজর ভাই তুলবে, নাইম ভাই চাবে, মানুষ কল অ্যান্ড অন দ্য টচ, নাইম ভাই জিতছে আজকে, ফজর ভাই টসে হারছে। আমরা ভাবি নাই যে এখানে এত দর্শক হবে, সব গ্রামের মানুষ আসছে এখানে। আজকে যে এই মাঠে খেলা হবে প্রয়াঙ্ক বল দিয়ে, তো মাঠটা ছোট, তো আজকের ম্যাচটা হবে 14 ওভারে, সেখানে 3-4, 12-2, 5টা বলার থাকবে। 100 মাইলে 300 অফার দিছি, 100 মাইলে 300 আমি অফার দিছি, 50 করলে এখান থেকে দুধ সে খাবে, নাহলে আমাকে খাওয়া। ঠিক আছে কাকা, কি কাকা 300 100 মাইলে যান। টিম থেকে ওপেন করবে সোহান কাকা আর ফজর ভাই, সেদিকে বোলিং এর জন্য সব প্রস্তুত হয়ে গেছে, খেলা খুব জলদি শুরু হবে। এটা কিন্তু দারুণ যে এখানে দেখছেন কত মানুষ খেলা দেখতে আসছে, আর ওইখানে খেলা হবে। তো করলাম 2 উইকেট পালে তোরে রাজা। ইনিংস এর প্রথম বল করতে প্রস্তুত নাইম, এদিকে স্ট্রাইকে ফজর ভাই প্রথম বল, ও বোলিং, রান কাটা দায়িত্ব নিল অপি, আবার বল হাতে প্রস্তুত নাইম, ব্যাটসম্যান ফজর ভাই, ওয়াট এ বল, দুর্দান্তটি বল করেছে, রান ওঠার সম্ভাবনা আছে কিন্তু বলা যাচ্ছে না এখন হয়নি। ফজর ভাইকে অফার দেওয়া হয়েছে যে ফজর ভাই যদি 100 মারে তাহলে 300 টাকা, সোহান কাকা যদি 100 মারে 300 টাকা। আজকে খালি অফার আর অফার দিয়ে কে লুফে নিতে পারে, আমার কেউ দেয় না ভাই। বোলিং আবারও নাই, বোলিং ফজর ভাই, এদিকে লুকোচুরি করে ক্লিয়ার নিয়ে নিল। আসলে ফিল্ডিং গুলো আপনাদের দেখাই, ওই যে সব পাহাড়ে আছে একজন, ওই যে দেখা যাচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে, আসলে খুব ভালো লাগতেছে এই মাঠে খেলতে এসে। আবারও বলাতে নাইম, এবার ক্যাচের সম্ভাবনা নাকি ফোর, প্রথম বাউন্ডারি ব্যাটসম্যান ফজর ভাইয়ের ব্যাট থেকে। প্রথম ওভারে আমাদের দলীয় সংগ্রহ 7 রান 0 উইকেটের বিনিময়ে, খেলাটা হবে 14 ওভারে। তোমাদের এখানে এভারেজ রান কেমন হয়? 200 হয় 14 ওভারে, বাপরে। বোলিং এ সিয়াম খুব ভালো বল করে যাচ্ছে, এখন পর্যন্ত 1টি বাউন্ডারি হয়েছে, এদিকে লুকোচুরি করে 1টি রান, সিয়াম খুবই ভালো বল করে যাচ্ছে। সোহান কাকার ব্যাটে এখন পর্যন্ত কোনো বাউন্ডারি দেখা যায়নি, এবার ক্যাচের সম্ভাবনা নাকি 6, আসলে আম্পায়ার জানালে এটা 4 রান, ব্যাটে বলে সেভাবে হয়েছে, এদিকে 4 রান পাহাড়ে উঠে গিয়েছে বল। তো অনেক অফার দিই তাই না, অফার দিই, তো আজকে আমি নিয়াত করছি যে আমি তো আমার কখনো অফার অফার দেওয়া হয়নি, আজকে যদি আমি 50 মারতে পারি, মানে আমি যদি 50 মারতে পারি তাহলে আজকে আমি সর্দি দিয়ে যে কোনো একটা রেস্টুরেন্টে খাবো একা একা। আমাকে না না না, আমাকে আমি আমাকে আমাকে আমি যে তার প্রমাণ থাকে সাক্ষী থাকলাম, তাহলে আমি খাবো আর আইন ভাই দেখবে না, গজব বেজ্জতি, না আমি সাক্ষী থাকলাম আমাকে সাথে, ঠিক আছে ঠিক আছে, দুই ভাই দেখা যাচ্ছে, যদি 50 মারতে পারি আর যদি ডাক খাই তাহলে মনের দুঃখে আরো বেশি কিছু খাবো, বিরিয়ানি খাবো মনের দুঃখে, আমাকে খাওয়াস ভাই। বোলিং এ বাদন ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে, এখন বন্ধু ছক্কা হয়নি কিন্তু, বাদন ভাই খুবই ভালো বল করে যাচ্ছে, আসলে শুধু বাদন না সবাই ভালো বল করছে, এবার স্লোয়ার বল ছিল ডিফেন্স করে দিল, এরই সাথে 4 ওভারের খেলা শেষ। আসলে রান কিন্তু হয়নি, 200 রান করা লাগবে, সেখানে আমরা 100ই করবো না, এমন একটা খেলা খেলতেছি, যেহেতু 10 ওভার খেলা আছে, ফজর ভাই আছে, আমি আছি, রায়ন ভাই আছে, অপি আছে, দা পাওয়ার হিটার। এই প্রথম ছক্কা ব্যাটসম্যান ফজর ভাইয়ের ব্যাট থেকে, বিশাল একটি ছক্কা, আবারও দারুণ একটি ছক্কা, ফজর ভাইয়ের ব্যাট থেকে আরও একটি ছক্কা, দুটি ছক্কা মারলো এই ওভারেই, আসলে 6 উইকেট আগে হতে ছিল না, এখন 6ই খালি দেখবেন আপনারা। আবারও বোলিংয়ে সেই সিয়াম, আবারও ছক্কা, দেখে শুনে ফজর ভাই ছক্কা, আজকে 100 মারলে সে পাবে 300 টাকা।
আবারও বলিংয়ে সেই এই যে কাকার ব্যাট থেকে ছয়, আমি বলেছিলাম এখন ছয় আর ছয় হবে, আসলে চারটি ছয় হয়েছে, আবারও ছক্কা, দুর্দান্ত একটি ছয় সোহান কাকার ব্যাট থেকে, এই ওভারে পাঁচটা। বলিংয়ে আবারও বাঁধন ভাই, এবার কিন্তু ফিল্ডিং নাই, এটির সাথে চার রান, ম্যাচ হারানো লাগবে আমাদের। এটির সাথে আরও একটি ছক্কা ফজর ভাই ব্যাট থেকে, না ছক্কা না চার রান। নতুন ব্যাটিং সে মাঠে নেমেছে সাব্বির, দেখি করতে পারে, প্রথম বলে তুলে মেরেছে এবং চার রান ব্যাটসম্যান সাব্বির ব্যাট থেকে। সাব্বির কিন্তু ভালো খেলে থাকে, এবার কিন্তু পুল খেলেছে, ভুল হয়নি, ছক্কা হয়ে গেল সাব্বির ব্যাট থেকে। আগের বলে ব্যাটসম্যান সোহান কাকা আউট হয়েছে, এবার তানজিদ নেমে কিন্তু একটি রান লুকোচুরি করে নিয়ে নিল। সাব্বির কিন্তু অনেক ভালো খেলছে, দেখি করতে পারে, এবার কিন্তু শর্ট পিচ ছিল, বুঝতে পারেনি, ডট বল, আবার ব্যাটসম্যান তানজিদ দেখি করতে পারে, আলিব এদিকে মেরেছে, ডিরেক্ট বল ছিল, ব্যাটে বলে করতে পারেনি, একটি রান পাবে, আসলে ব্যাটে বলে হলে কিন্তু ছক্কা হতো। এদিকে সাব্বিরের প্রশংসা করতে হয়, এবার দেখি করতে পারে, এবার কিন্তু পুল খেলেছে এবং আবারও ভুল হয়নি, আরো একটি ছক্কা ব্যাটসম্যান সাব্বির ব্যাট থেকে। ব্যাটসম্যান সাব্বির কিন্তু দুমদারাকা খেলতেছে, এবার কিন্তু হাফ বল ছিল, লফটেড সিক্স, দুর্দান্ত একটি ছয় সাব্বিরের ব্যাট থেকে। সাব্বির কিন্তু দুমদারাকা খেলছে, বলিং এ আলিফ এবার কিন্তু একদম স্ট্রেট লফটেড ড্রাইভ মেরেছে, এর সাথে আরো একটি ছক্কা ব্যাটসম্যান সাব্বিরের ব্যাট থেকে। দেখি ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে, এদিকে তানজিদ আসলে একটি রান নিয়ে নিল, এদিকে স্ট্রাইকে সাব্বিরকে দিল, যেহেতু সাব্বিরের ব্যাটে বলে হচ্ছে স্ট্রাইক, সাব্বিরকে রাখাটা বুদ্ধিমানের কাজ, এবার কিন্তু তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, ক্যাপ্টেন নাইম ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল সাব্বিরকে। ব্যাটসম্যান তানজিদ এখনো কিন্তু বাউন্ডারি দেখা যায়নি, এবার কিন্তু তুলে মেরেছে, এর সাথে তানজিদের ব্যাট থেকে প্রথম ছক্কা। আবারও প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ বোলিং এ বাঁধন দিয়ে কি করতে পারে, এবারও ব্যাটের সামনে একই বল, একই রেজাল্ট এবং একই শট, আরো একটি ছক্কা ব্যাটসম্যান তানজিদের ব্যাট থেকে। বাঁধন কিন্তু ভালো বল করতেছিল, আবারও সেই বাঁধন, আবারও একই বল, আবারও সেই সেম শট এবং আরো একটি সেম রেজাল্ট, আরো একটি ছক্কা। তিন তিনটি বাউন্ডারি হাঁকিয়েছে তানজিদ, এবার কিন্তু ক্রস খেলেছে, অর্থাৎ ব্যাট সুইং কিন্তু মিস গেল, এর সাথে সেম বলে আউট হয়ে গেল তানজিদ। সোজা ব্যাটে খেলে কিন্তু ছয় হতো, কিন্তু স্টাম্প উড়ে গেল, এর সাথে প্রথম বলে নেমে শিশির ছক্কা হাঁকালো, দুর্দান্ত একটি ছক্কা। দুই ব্যাটসম্যানই কিন্তু নতুন, এদিকে রায়হান ভাই কি করতে পারে, এবার কিন্তু একদম স্লো বল ছিল, ব্যাটে লেগেছে, ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু ধরতে পারেনি। রায়হান ভাই কিন্তু ভালো খেলে, এবার কিন্তু বলতে না বলতে ছক্কা, শিশিরের আউটটা আমি দেখাতে পারিনি, ভালো একটি বল করেছিল এবং আরো একটি ভালো বল এবং আরো একটি উইকেট। নতুন ব্যাটিং সেই মাঠে নেমেছে ফজর ভাইয়ের ছেলে তামিম, এসে কিন্তু ড্রাইভ করেছিল, এদিকে ফিল্ডিং এর হাতে বল, এদিকে রান হওয়ার সম্ভাবনা এবং রান আউট হয়ে গেল, প্যাভিলিয়নে ফিরতে হলো সে রায়হান ভাইকে। এই সেই তামিম যে কিন্তু বিবাহিত অবহিত খেলায় জিতিয়েছিল এবং এবার ভালো বল করেছে, ব্যাটে বলে হয়নি রান নেওয়ার সম্ভাবনা কিন্তু না। লাস্ট ওভারে খেলা চলতেছে, দেখি তামিম কি করতে পারে, বলতে না বলতে সুন্দরভাবে এটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তামিম। লাস্ট ওভারে লাস্ট বলে দেখি কি করতে পারে, এবারও কিন্তু শর্ট পিচ ছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ক্যাচের সম্ভাবনা এবং হোয়াট আ ক্যাচ, দুর্দান্ত একটি ক্যাচ দেখলাম, দুই প্লেয়ার বাড়ি খেয়েছে তবু বল মিস হয়নি, এর সাথে আউট হয়ে গেল। তো আমাদের ফিল্ডিং সব নামতেছে, তো আমরা আসলে 14 ওভারে টার্গেট দিছি 153তে, আমাদের সেভাবে খেলতে পারিনি আসলে। এই উইকেট নিয়ে একটু আপনাদের কথা বলি, ওইখানে উঁচা আর এখানে নিচা, তো এইখানে যদি কেউ বল করতে পারে এই জায়গাতে, তাহলে ব্যাট করা সো টাফ, আর যারা ব্যাটিং তারা বুঝবে এখানে ব্যাট করা কতটা কঠিন। আসলে উইকেটে না দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন না যে আসলে বল কেমন হয়, তো এই উইকেটে যারা ব্যাট করবে তাদের একটু সাবধানে ব্যাট করতে হবে, যদি ভালো বলার থাকে, আর না সারা যে কেউ মারতে হবে ভালো, বাট আমরা খেলতে পারি না আজকে। তো আজকে রাফুল আমার ভাই, সে দুই উইকেট পাবে আমার বিশ্বাস, ভালো বল করবে। বোলিং রাফুল সে ফজর ভাইকে বললো আমাকে দেন, আমি বল করবো, এবং প্রথম বল গুড়গুড়া বল এবং এর সাথে ডট বল। আমাদের জুনিয়র টিমের কিন্তু দুর্দান্ত বল করে থাকে রাফুল, এবার কিন্তু ড্রাইভ করেছে ফিল্ডিং, তানজিদ মিস করেছে, টাকি মাস মিস করে চার বানিয়ে দিল তানজিদ। আমাদের টিম জুনিয়র আবহানের কিন্তু সেরা বলার এই রাফুল, এবার কিন্তু ফোরের সম্ভাবনা, এদিকে অপি দুর্দান্ত একটি ফিল্ডিং করে কিন্তু চার রান সেভ করে দিল। আজকে আমাদের টিমে অভিষেক হয়েছে সাইদের, প্রথম বলে পুল খেলেছে, ভুল হয়েছে, ক্যাচের সম্ভাবনা, শিশির দৌড়াচ্ছে, ওরাতে মিস হয়নি, এর সাথে প্রথম উইকেট পাইল অভিষেক ম্যাচে সাহিদ, নতুন ব্যাটসম্যান মুবিন। ভিডিও শুরুতে সে বলেছিল সে অনেক ভালো করার চেষ্টা করবে এবং সেটাই করেছে, এবার কিন্তু পুল খেলেছে, ভুল হয়নি, এবার ছক্কা মেরে দিল ব্যাটসম্যান শুভ। সাহিদ কিন্তু ভালো বল করে থাকে, এবার কিন্তু বুঝে শুনে খেলার চেষ্টা করেছিল, ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু রায়হান ভাই বুঝতে পারেনি, এর সাথে লাইভ পাইল। রাফুলের বোলিং স্টাইল আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, দুর্দান্ত একটি বল করলো রাফুল। রাফুল আজকে আসলে ভালো বল করে যাচ্ছে, এবার কিন্তু তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, এর সাথে কিন্তু আরও একটি উইকেটের পতন হয়ে গেল রাফুলের বলে। রাফুল কিন্তু আসলে দুর্দান্ত বল করে যাচ্ছে, আরও একটি দুর্দান্ত বল করে ওভার শেষ করল রাফুল। আবারও বোলিংয়ে শাহিদ, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে, আবারও পুল খেলার চেষ্টা করেছিল, আবারও ভুল হয়েছে, আবারও সে শিশিরের হাতে ক্যাচ এবং শিশির দোলনে পাঠিয়ে দিল। আজকে শাহিদ কিন্তু জ্বলে উঠেছে, দুই উইকেট পেয়েছে, এবার কিন্তু দেখে শুনে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান আলিফ। এবার বল হাতে দায়িত্ব নিল মাহফুজ স্টার্ক, এদিকে প্রথম বলে দুর্দান্ত একটি বল। আমাদের টিমের বেস্ট বলার হলো মাহফুজ, সে কিন্তু দুর্দান্ত বল করে থাকে, এবারও কিন্তু ভালো একটি বল করলো, ক্যাচের সম্ভব ধরতে পারলো না রাফুল, এর সাথে লাইভ পাইলো। আমাদের আবহনের কিন্তু ইস বলার সেই মাহফুজ স্টার্ক, এবার দুর্দান্ত একটি বল,
একটু দুঃখের কথা বলি, সেটা হলো যে আমি যার হাতে ক্যামেরা দায়িত্ব দিয়েছিলাম সে আসলে ভুলবশ টাইম স্ল্যাপ ভিডিও করে ফেলেছে। আপনারা দেখছেন কত দ্রুত খেলা চলতেছে, সে অনেক ওভার পর্যন্ত কিন্তু টাইম স্লো করে রেখেছে, যার জন্য অনেক ওভার আমি দেখাতে পারলাম না। এর জন্য দুঃখিত প্রকাশ করতে সবাই ক্ষমা দিতে দেখবেন। আর 24 বলে লাগবে 84, হিউজ রান লাগবে। এদিকে ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছিল, দুর্দান্ত একটি বল করলো রাফুল। আজকে কিন্তু রাফুল অনেক ভালো বল করতেছে, দেখি এই বলটা কি করতে পারে। নিচুলেতের বল ছিল, স্টাম্প উড়িয়ে দিল রাফুলের, সাথে উইকেট পেয়ে গেল 2-2 রাফুল। আজকে রাফুলের প্রশংসা করতে হবে, দুর্দান্ত বল করে যাচ্ছে। আরো একটি দুর্দান্ত বল, কিপার মিস করলো, ফিল্ডিং মিস করলো, 4 রান পাবে। তার ওভারে লাস্ট বলটি করবে রাফুল, দেখি কি করে। এবার জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে করেনি, আরো একটি দুর্দান্ত বল। খেলাটা একটু বেলা করে হওয়াতে তেমন দর্শক হয়নি, আর যে পরিমাণ রোদ দর্শক আসবে না এটাই স্বাভাবিক। বল হাতে অপি, ব্যাটসম্যান দেখি কি করতে পারে, জোরে হাঁকানোর চেষ্টা, দুর্দান্ত একটি বল করলো অপি, এর সাথে লুকোচুরি করে একটি রান নিয়ে নিল। আবারও প্রস্তুত সীমানা প্রান্ত থেকে অপি, ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে করতে পারেনি, এর সাথে ডট বল। তানজিদ বোলিং করবে, অভিষেক ম্যাচে বোলিং, আন্তর্জাতিক অভিষেক ম্যাচে তানজিদের বোলিং দেখবেন আপনারা। ফিল্ডিং সেট করে নিচ্ছে বোলিং করার আগে তানজিদ। লাস্ট বল তানজিদের, কি অবস্থা সবার? তোমরা তানজিদের ভিডিও দেখো? অবশ্যই। কেমন লাগে তানজিদের ভিডিও? সেই না, তানজিদের বোলিং কিরাম লাগলো? ভালোই আছে। এবং 6 দেখতে পেলাম। আজকে রাফুল খুব ভালো বোলিং করেছে, পরিবেশটা দেখায়, সেটা হচ্ছে দেখেন চারদিকে গর্ত, এদিকে আর একটা পুকুর, ঠিক আছে। লাস্ট ওভারে লাস্ট বল, অর্থাৎ এক বলে লাগবে 40 রান, এদিকে ব্যাট গিয়েছিল বাট লাভ হয়নি, এর সাথে ডট বল দিয়ে আমরা জিতে গেলাম 39 রানে। পাবনা থেকে অনেকে আসছে এখানে এসে খেলাধুলা করছে, তো এই মাঝখানে 2-3 বছর আর পানি শুকায় নাই, শুকার শুকানোর ভাব যখনই পিস করি তখন আবার পানি পড়ে যায়। তো এবার যে খরা, এবার আমরা ভালো লাগছে আর আমি ভাই পড়াশোনা করি ইউনিভার্সিটি, শ্রীরং ইউনিভার্সিটি, আমি বাড়িতে সময় আছি, আমি সূর্যে আছি, এই জন্যই যে খেলতেছি টুকটাক, আমি চলে যাবো আর কি। আচ্ছা আসবেন ভাই, আমার ছেলে পেলে কিন্তু আপনার খুব ভালো, আপনার খুবই ভক্ত। আমাদের খেলা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। না যাক ভালো লাগলো, তোমরা এরা কিন্তু আমার সবাই ভিডিও দেখে, তো এই যে পিচিরাই কিন্তু অনুপ্রেরণা, এরাই আগামীতে খেলবে, লাইভ দেখছো, যাক খেলাধুলা করবা সবাই, হ্যাঁ, কারণ তোমাদের খেললে তোমাদেরই ভালো লাগবে, কিন্তু পড়াশোনায় মনোযোগী হবা, দেখবা সব কিছুতে ভালো লাগবে। আমরা কি জিতছি? এবার থেকে বিদায় নিচ্ছি। তো কথা হলো এখানে আসার পর খেলার পর একটা জিনিস আপনাদের বলতে পারি, সেটা হলো যে অনেক জায়গায় মাঠ আছে বাট প্লেয়ার নাই, আর এখানে তেমন মাঠ নাই কিন্তু প্লেয়ার দেখছেন পিচিরের কত প্লেয়ার, তো খুবই ভালো লাগলো দেখে। পুকুরের মধ্যে মাঠ বানাই নিছে, আপনারা অনেক জায়গায় দেখবেন ভালো ভালো মাঠ আছে বাট প্লেয়ার পাওয়া যায় না, বাট এখানে তারা কষ্ট করে মাঠ বানাইছে এবং খেলে এখানে কতগুলো মানুষ। থ্যাংক ইউ ভাই, ভাই ভাই ভাই, আল্লাহ হাফেজ। ম্যাচ জিতার পর আমাদের খাই দেয় একদম গরম গরম ভাই, ছেলে পেলে খাওয়া দাওয়া শেষ, আজকের ভিডিও খতম, বাই বাই, টাটা।